আমার ধর্ম মা
এটা কিছু হইলো এক্সেস পিচ্চি রাকিম নাম মতো দিছে আসিল আমি যে পাইছিলাম আর কিলো তো হাটি স্টকি কইরা লাইতাম ওই বেটা তুই একলা পাইছিস আমরা পাই নাই হালা খাউন দে বরবাদ হয়ে গেল আমার কি মনে হয় জানোস তোর আবার কি মনে হয় এ নতুন রস আছে তোর চিন্তা করে দেখ সেটা আমি তাকে আসলে ঠিকই তুই তোর কামে খেলগুলো দেখছস তুই চার মতো মায় কাজ করতেছিস তুই আর কিছু কবি মনে হচ্ছে পড়লা কিছু আমি বলতে চাইছি ওই কি হয়েছে তোর এনে এসে এনজয় কর তুই এনে ফুসফুস শুরু করে দিছস সব কামে তোমার বৈজ্ঞানিক ভাবলো তুমি ওই ভূত 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 দাঁড়া আমি দেখতেছি এই কিরে তুই কি চাস নাস্তা দিস কেন এই পিচ্চি আই তোমা এই গল্পে কাউকে কিছু বোঝানো হচ্ছে না আর এই গল্পটাও কাল্পনিক আমরা অনেকেই আছি বাসায় বাইরে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি আসলে সেগুলো খাওয়ার থেকে অপচয় বেশি করি আপনি নিজেকেই জিজ্ঞেস করেন যে আপনি আজকে কতবার খাবার অপচয় করেছেন একটু ভাবুন এই অপচয়টা কি ঠিক হচ্ছে এই খাবারটা যদি কোনো অসহায় মানুষ খেত তাহলে হয়তো সে মানুষটি বেঁচে থাকত তো আপনাদের কাছে আমার এই একটাই রিকোয়েস্ট খাবার খান প্রবলেম নেই আমার কেন কারো প্রবলেম নেই কিন্তু দয়া করে অপচয় করবেন না আপনি এই একটা কাজ করুন হয়তো কোনো না কোনো সময়ে আপনি কোনো কাজে উপকৃত হবেন দামি গ্যারান্টি দিচ্ছি ভালো থাকবেন চলো আল্লাহ হাফেজ